রতুয়া হাই মাদ্রাসা স্কুল পরিচালন কমিটির নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, তবে বেলা করাতেই ভোটদাতারা অভিযোগ করেন তাঁদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। সিপিএম এর পোলিং এজেন্ট এবং প্রার্থীদের অভিযোগ, শাসক দলের কিছু গুন্ডা বাহিনী ছাপ্পা ভোট করছে। ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করছেন না, তাদের সামনেই চলছে দিদার ছাপ্পা ভোট। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রতুয়া এক ব্লক সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলামের অভিযোগ, তৃণমূলের গুন্ডা বাহিনীরা ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ছাপ্পা ভোট করছে, আর এই ছাপ্পা ভোটে মদত দিচ্ছে পুলিশ এবং ব্লক প্রশাসন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে বাবু বক্সির নেতৃত্বে ছাপ্পা ভোট হয় বলে অভিযোগ। এমনকি বামেদের প্রার্থী এবং পোলিং এজেন্টকেও ব্যাপক মারধর করা হয় বলে জানিয়েছে সিপিএম। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রতুয়া এক ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অজয় সিনহা। রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।